আরজিকর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য। আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং মামলা চলছে একেবারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে। সিবিআই তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন, সিবিআইকে বড় সার্টিফিকেট দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সিবিআই যে ঘুমিয়ে নেই, সিবিআই যে তার নিজের পথেই আছে এবং দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্টে যে বড়সড় বিস্ফোরণ ঘটিয়েছে সেটাই কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টে একাধিক পর্যবেক্ষণ ছিল এই আরজিকর মামলা নিয়ে। তার মধ্যে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো নির্যাতিতা মৃতা মহিলার মায়ের বাবার লেখা বিস্ফোরক চিঠি, যে চিঠিটা সিবিআইকে লিখেছিলেন নির্যাতিতার বাবা এবং মা। এবং এই চিঠি আচমকাই কিন্তু সুপ্রিম কোর্টে শুনানির দিন প্রধান বিচারপতির হাতে যায়। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এই চিঠি পড়েই কিন্তু রীতিমতো চমকে ওঠেন, বিস্ময় প্রকাশ করেন এবং সিবিআইকে নির্দেশ দেন এই চিঠি তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে, এই চিঠি নিয়ে তদন্ত শুরু করুক সিবিআই। তবে যে প্রশ্নটা উঠে গেছে, নির্যাতিতার মা এবং বাবা ঠিক কী লিখেছিলেন চিঠিতে যা তদন্তের মোড় ঘুরিয়ে দিতে পারে? আর অবশেষে কিন্তু সামনে এলো বিস্ফোরক চিঠি, অবশেষে জানা গেল নির্যাতিতার মা এবং বাবা ঠিক কী লিখেছিলেন তার মেয়েকে নিয়ে এবং মেয়ের খুনের আগে তার মেয়ে তাকে কী বলেছিলেন। চিঠিতে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটিয়েছেন নির্যাতিতার বাবা এবং মা, অবশেষে সামনে এলো বিস্ফোরক তথ্য। আরজিকর কাণ্ডে সিবিআইকে চিঠি লিখেছেন চিকিৎসকের বাবা। সুপ্রিম কোর্টে শুনানিতে সেই চিঠির কথা উল্লেখ করা হয়েছিল। এইভাবে সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্টে দাবি করা হলো সিবিআইকে চিঠি লিখে মেয়ের সব ফোন রেকর্ড এবং আরজিকর সেমিনার রুমের আশেপাশে সিসিটিভির ফুটেজ সংরক্ষণের আবেদন জানালেন। সেই চিঠিতে নিহত চিকিৎসকের বাবা সিবিআইকে বলেন মেয়ে খুন হওয়ার কয়েক ঘন্টা আগেই তার সাথে কথা হয়েছিল। এদিকে পিটিআই জানিয়েছে সিবিআই আধিকারিকরা সেই চিঠির প্রাপ্তি কথা স্বীকার করেছেন এবং এই চিঠি দিয়ে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছিল সেটাও জানিয়েছেন সেই আধিকারিক। সেই চিঠিতে নিহত চিকিৎসকের বাবা লেখেন তিনি অসহায় বোধ করছেন এবং তিনি উদ্বিগ্ন। নিহত চিকিৎসকের বাবা সিবিআইয়ের কাছে আবেদন করেন 8ই আগস্ট রাতে তার মেয়ের সঙ্গে কারা কারা ডিউটিতে ছিলেন সেই রোস্টার খতিয়ে দেখা উচিত। এই অপরাধে হাসপাতালেরই একাধিক ইন্টার্ন এবং চিকিৎসক যুক্ত থাকতে পারেন বলে চিঠিতে অভিযোগ করেন খুন হওয়া চিকিৎসকের বাবা। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই মামলায় সরাসরি ধর্ষণ এবং খুনের সঙ্গে যুক্ত হিসাবে গ্রেপ্তার হয়েছে শুধুমাত্র একজন, সঞ্জয় রায়। প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। মঙ্গলবার সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত হয়েছিল আরজিকর কাণ্ডের শুনানি, আর সেই শুনানির শুরুতেই প্রধান বিচারপতির হাতে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট তুলে দেয় সিবিআই। সেই রিপোর্ট থেকে বিচারপতিরা রীতিমতো বিচলিত হয়ে পড়েন, পাশাপাশি তারা পর্যবেক্ষণ করেন সিবিআইকে তদন্তের জন্য আরও সময় দিতে হবে। ঘটনার 5 দিন পর তদন্ত শুরু করে তারা প্রতিবন্ধী হয়েছেন। এরই সঙ্গে নির্যাতিতার বাবার লেখা চিঠিতে যেসব সূত্র মিলেছে তা ধরে এগোনোর এবং তদন্ত করার কথাও বলেন প্রধান বিচারপতি। এরপর গত মঙ্গলবারই রাতে নির্যাতিতার বাড়িতে সিবিআইয়ের একটি দল পৌঁছে যায় বলে খবর। নির্যাতিতার মা নির্যাতিতার পরিবারের সঙ্গে ঘণ্টাখানেক ধরে কথা বলেন তারা। রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার রাত 9টার পর নির্যাতিতার বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 5 সদস্যের একটি দল। 1 ঘন্টারও কিছু সময় ধরে সেখানে ছিলেন তদন্তকারীরা। চিঠির সূত্র ধরে নাকি নির্যাতিতার মা এবং বাবার সাথে কথা বলছিলেন তদন্তকারীরা। পাশাপাশি ক্রাইম সিনে তারা কী দেখেছিলেন সেই বিষয় নিয়ে ফের কথা হয় তদন্তকারীদের সাথে নির্যাতিতার বাবা এবং মায়ের। অর্থাৎ অন্যান্য মামলাগুলির থেকে কিন্তু এই মামলাটি সম্পূর্ণ আলাদা, সেটা কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছেন গোটা দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরা, এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাই সিবিআই কিন্তু একেবারে তেড়ে ফুঁড়ে মাঠে নেমেছে, এই তদন্তে কিন্তু যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে এবং সিবিআইয়ের তদন্তে কিন্তু খুশি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, সন্তুষ্টি প্রকাশ করেছেন। সিবিআইকে সময় দেওয়া উচিত এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা মোড় ঘুরিয়ে দিতে চলেছে এই মামলায় তা হলো নির্যাতিতার বাবার লেখা বিস্ফোরক চিঠি। সেই চিঠি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে যায় এবং সেই চিঠিতে নির্যাতিতার সাথে 1 ঘন্টা আগে তার কথা হয়েছিল, কিছুক্ষণ আগেই কথা হয়েছিল তার বাবার, তিনি কী বলেছিলেন, এমনকি ওই দিন নাইট ডিউটিতে নির্যাতিতার সাথে আর কে কে ডিউটিতে ছিলেন সেই রোস্টার চেক করা উচিত এবং একাধিক ইন্টার্ন
এবং চিকিৎসকরাই যে জড়িত, হাসপাতালের মধ্যেই যে আছে মেন ঘুঘু, মেন অপরাধী যে লুকিয়ে আছে, এমনই কিন্তু জানিয়েছেন নির্যাতিতার বাবা। এবং তিনি বা তার পরিবার ঘটনার পরের দিন সকালে খবর পেয়ে হাসপাতালে যে কী কী দেখেছিলেন, তাদের ঘণ্টার পর ঘণ্টা কেন বাইরে আটকে রাখা হয়েছিল, এরকম নানা প্রশ্ন কিন্তু তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। এফআইআর করতে কেন এত দেরি হলো থেকে শুরু করে একাধিক বিস্ফোরক প্রশ্ন, তার মধ্যেই কিন্তু নির্যাতিতার বাবার চিঠি, অবশেষে বিস্ফোরক দাবি নির্যাতিতার বাবা এবং মায়ের। আর এই চিঠির প্রাপ্তি স্বীকার সিবিআই কিন্তু করেছে। তারপর সংবাদ সংস্থা পিটিআই সূত্রে কিন্তু বেরিয়ে এলো চিঠিতে আদতে কী লিখেছেন নির্যাতিতার বাবা এবং মা। সিবিআইকে নির্দেশ দেওয়ার পর, সিবিআইকে বড় সার্টিফিকেট দেওয়ার পর পরই কিন্তু সিবিআই তেড়ে ফুড়ে কোমর বেঁধে নেমে পড়েছে একেবারে মাঠে। সুপ্রিম কোর্টে যেদিন শুনানি ছিল সেদিন রাতেই কিন্তু পৌঁছে যায় নির্যাতিতার বাবা মায়ের সাথে কথা বলতে। তাঁরা চিঠিতে যেগুলি লিখেছিলেন সেগুলি ব্যাপারে জানার জন্য নির্যাতিতার বাবা মায়ের সাথে ঘণ্টা খানিক ধরে কথা বলেন। তাই আগামী 27 সেপ্টেম্বর ফের এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। ওই দিন কিন্তু তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে সিবিআইকে। তার আগেই কিন্তু জালে পুড়েছেন একাধিক মাথাকে, সন্দীপ ঘোষ থেকে শুরু করে অভিজিৎ মণ্ডল, তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য। অভিজিৎ মণ্ডল কিন্তু সে একেবারে স্বীকার করে নিয়েছেন উপর মহলের নির্দেশই তিনি পালন করেছেন, তাকে উপর মহল থেকে যা যা নির্দেশ দিয়েছিল সেগুলিই তিনি পালন করেছেন মাত্র, তার কোনো দোষ নেই। তার বিরুদ্ধে যে মেন অভিযোগটা উঠেছে তদন্তকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, তদন্তে গাফিলতি, এফআইআর দেরিতে করা, এমনকি তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন উপর মহল থেকে আমাকে নির্দেশ দিয়েছিল, উপর মহল আমাকে যা যা নির্দেশ দিয়েছিল আমি সেগুলি পালন করেছি চাকরি বাঁচাতে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছেন অভিজিৎ মণ্ডল। তবে আগামী দিনে কী হতে চলেছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে খুব সম্ভবত আজ না হলে কাল আদালতে তোলা হচ্ছে। কী কী তথ্য উঠে আসে, সিবিআইয়ের জেরায় শেষ পর্যন্ত কী ফাঁস করেছেন, জামিন কি পাবেন নাকি প্রেসিডেন্সি জেলে বন্দি থাকতে হচ্ছে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে, কী হতে চলেছে আগামী দিনে, এবং সিবিআইকে লেখা যে বিস্ফোরক চিঠি নির্যাতিতার বাবার, সেই চিঠি নিয়ে তদন্ত করে কী কী তথ্য হাতে পায়, যে ইন্টার্ন এবং চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন নির্যাতিতার বাবা, ওই দিন তিলোত্তমার সাথে কারা কারা ডিউটিতে ছিলেন, তাদের জিজ্ঞাসাবাদ করার যে দাবি উঠেছে সেই দাবি মতো এবার সিবিআই ওই চিকিৎসকদের, ইন্টার্নদের জিজ্ঞাসাবাদ করেন কিনা, এবং সেই জিজ্ঞাসাবাদ থেকে কী কী তথ্য উঠে আসে, কে চোখ উঠতে উঠতে কেউটে বেরিয়ে আসে কিনা, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।